আরে ম্যানেজ করতে চাই, ম্যানেজ তো তুমি ওইটা শোনো। পরে কইলাম, আরে শোনো, ভাড়া 3 মাস গেল, আগামী 6 মাসের ভাড়া লাগতো না। ওই তাহলে তুই বাসায় বইলে কি করস? তুই পারস না দিয়ে দিতে? হ্যাঁ, এইটা কি আমারে কইতে হয়? আমি দিতে পারি না মানে? আমি বাসা ভাড়া দেবো, এটা কি আমার দায়িত্ব? কই ভাড়া দাও কি হলো? ভাড়া ব্যবস্থা করছো নাকি? আমি কইছি যে এই ব্যবস্থা হয়েছে বুঝছি। আচ্ছা চলো ভিতরে যা, কথা চলো, হ্যাঁ ভিতরে চলো, হ্যাঁ যাও তো, হ্যাঁ চলো চলো। কি হলো? বসো না, থাক বসো। হ্যাঁ বসো, দূর বসো। সে কি ব্যবস্থা হইল, টাকা নাকি কি হইল? কথা কও ভাই। আর কটা দিন সময় দিতে বলছো? আপনি একটু দয়া করে আর কটা দিন সময় দেন না, ও দিয়ে দিবে। আরে আমি তো ম্যানেজ করতেছি, তুমি একটু ম্যানেজ কর। আর ধরো শুনো, ভাড়া দিবা নাকি? যদি ভাড়া এখন না পাই আমি কিন্তু বাড়ি গেলাম। আর যদি আমার কথা শুনো তাহলে বুঝো, আর কত বুঝাবো, বুঝো না। হ্যাঁ শুনো, এই নেশা কোথাও আমার চিন্তা করে আর নাই, ওই শালা কোনো জাতেরই না, দেহ কোন জায়গায় নেশা করে কোন জায়গায় পড়ে রয়েছে কারো লইয়া না, এমনি কে রয়। হ্যাঁ আর কি কাও, তুমি কিছু করবে না আমি কিছু করব? ভাইয়া আরে দূর রাখো তো ভাইয়া। ও আচ্ছা তুমি তো রাজি, আমি হুতে বেচার পারতাছি, আমি ওনা ব্যাগ খুলে গেছি। বাসা ভাড়া নিয়ে আজ থেকে কোনো টেনশন, 2 মাস 3 মাস 6 মাস সারা জীবন, শুধু আজকের মতো একটু ম্যানেজ করলাম বুঝছো। এই তো শুনো, এই নেশা করে জামাই নিয়ে চিন্তা করার কিচ্ছু না। আজকে রাত্রে বাসায় এসে আসে নাই, আমি জানি এই সবাই যে কবে আইব ও কথা বাদ দাও বুঝছো। এই তো আজকের মতো একটু ম্যানেজ করা সম্ভব, তোমার যখন যা লাগবো খালি আমার তুমি আর আমি জানলে চলবো। ঠিক আছে আসি শোনা। হ্যাঁ বাইরে ছেলেদের সঙ্গে বাইরেই থাক।
আমি তোরে প্রশ্ন করছি ভাড়া দিছস কিনা আবার তুই কি করে কথা কস ভাড়া না দিলে বাড়িওয়ালা এখনো বাসা রাখছে ঘাম ধরে তো বের করে দিত তুই তো রাস্তা ছেলে রাস্তা রাস্তা থাকোস আমি কি তোর মতো রাস্তায় ঘুরতে পারবো নাকি ভাড়া দিয়ে দিছি ভাড়া দিয়ে দিছস তার মানে বুঝছি তোর মনে অন্য কোনো না করা আছে না তুই টাকা পাইছিস কই হ্যাঁ ওই কই তোর কাছে বলতে হইব হ্যাঁ আমার নাগর আছে অনেক নাগর আছে সেই কই সুদ কি তোর কাছে দিতে হইব নাগরের কাছ থেকে টাকাই নেই ঘর ভাড়া দিছি তোর কাছে আজ থেকে আমি কোনো বাধ্য না কোনো কথার উত্তর দেওয়ার বাধ্য না আমি ওই আমি তো তোর জামাই তাহলে তুই আমার কবি না তার কারে কবি আর হন তুই আমার আর তুই তুই করে কথা কবি না তুই তুই করে কথা কইলে তোর কিন্তু গলা টিপে মেরে ফেলাম কিন্তু বুঝছস আমি কি কইছি আমি কিন্তু খুব খারাপ তোর কিন্তু এখন আমার রূপ দেখাই নাই বুঝছস তুই যে খারাপ তা আমি বুঝতে পারলে গেছি তোর সাথে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে তুই হ্যাঁ সত্যি এই বলছিস আমার চাইলে মারতেই পারবি আর কি মারবি আমি তো মরেই গেছি চুপ আর কি মারবি আমি থামব না তুই কি বের হবি নাকি আমি বের হয়ে যাব তুই এই বাসায় আর আসবি না তাহলে আমি সত্যি সত্যি বের হয়ে যাব আমার তুই থামাইতে পারবি না তোর সাথে আর কথা বলার কোনো ইচ্ছাই নেই তুই কি বাইরে যাবি যা তুই নেশা কর নেশা করতে যা রাস্তা রাস্তায় থাকোস রাস্তা ছেলে রাস্তায় যা ঘরে তোর কি কাজ শোন আমি বাইরে যাব ঠিক আছে গায়ে হাত দিবি না গায়ে হাত দিয়ে কথা বলবি না তুমি আমার বউ তোমার গায়ে দিন তোর কার গায়ে দিন তোর বউ না আমি শোন আমি যেটা বলি তোমার না করে তোমার অনেক টাকা দিছে দিছে না যে টাকা দিয়ে ভাড়া দিছো আর তোমার টাকা টাকা আছে তুমি একটা কাজ করো ওইখান থেকে আমার কিছু টাকা দাও আমি বাইরে থেকে ঘুরে আসি বাইরে থেকে ঘুরে আসবি নেশা করে তো উড়াই ফেলবি আমার শরীরের কি অবস্থা চেহারার কি অবস্থা বাবা মার একটা মাত্র মেয়ে আমি তোর সংসারে আইসা আমার কি অবস্থা হইছে ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারি না 2000 টাকা আছে যদি তুই মানুষ হয়ে থাকোস মানুষের বাচ্চা হয়ে থাকোস টাকা 2000 দিব বাজার করে নিয়ে আসবি খাওয়া দাওয়া করবো রান্না করে যা বাজার যা দিছি টাকাই দাও টাকা দাও মনে রাখিস কিন্তু টাকা তুই নিবি টাকা আমার নেশা করে খরচ করে ফেলিস না তুই তো নেশা কর এই নে টাকা নিয়ে বাজার করে নিয়ে আস এগুলা তোর নেশা করতে দিই না এত খুশি হইস না যা বাজার করে নিয়ে আস আর যদি বাজার না করস আজকে আমি জামুগা কোন দিকে যাই জানি না তোর সংসার আর করব না আমার জীবনও খুঁজে পাবি না যত খুঁজোস এখন আছি তো এর জন্য বুঝোস না চলে গেলে কি কি বুঝবি আমি কি ছিলাম তোর জীবনে খুব ক্ষুধা লাগছে তুই আর কান্দিস না আমি বাজারে যামু আর বাজার লই আমু তুই এদিক সব রেডি কর আমি গেলাম আমার এই এক পেট নিয়ে এত জ্বালা না যেখানে যাবো কাজ করলে ভাতের অভাব নাই থাক তুই তুই সংসারে আরে যা যা চালি আলি আবদ বিদায় হয়েছে যা ভাই তাহলে ভাবি কই ভাবি কই শুনবি তাহলে ক ওই দর্শকরে ক কমেন্ট মিডিয়া ইউটিউব চ্যানেলটা আছে না ওইটাকে সাবস্ক্রাইব করতে লাইক করতে এবং কমেন্ট করতে আর পাশের যে বেল বাটনটা আছে না ওইটারে বাজিয়ে দিতে তাহলে ডিরেক্টর মনির হোসেন রাজু আছে না তাহলেও আমার সুযোগ দিব তাহলে পুরো গল্পটা আমি করে বলতে পারবো দর্শক ভাইরা আমার ভাইয়ের গল্পটা আমি শুনতে চাই একমাত্র আপনারাই পারেন সমাধান করতে লাইক কমেন্ট শেয়ার যদি করেন অবশ্যই দ্বিতীয় খণ্ডের মধ্যে হয়তো বাবির গল্পটা শুনতে পারি দয়া করে
চ্যানেলের দিকে তাকায় আমাদের দিকে তাকায় অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ওই দুটো চ্যানেলের নাম কস নাই চ্যানেলের নাম হলো কমেট মিডিয়া কমেট মিডিয়া